আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন নানিসের দাদা সাবির খান। আমি সাবির খানের কাছে চলে যাব অন্তায়। সাবির, আমি বুঝতে পারছি এরকম একটা পারিবারিক বিপর্যয়ের মধ্যে দাঁড়িয়ে বারবার আপনাদের হয়তো বিব্রত করছি, তবু এটা করতেই হচ্ছে। আপনিও নিশ্চয়ই বুঝবেন যে কারণ আমরা সবাই চাই যে আনিসের মৃত্যু কিভাবে ঘটলো, কারা এর জন্য দায়ী, সেই সত্য উদ্ঘাটিত হোক, যে কারণে বারবার আপনাদের বিব্রত করতে হচ্ছে। আপনি কিছুক্ষণ আগে শুনেছেন যে রাজ্য পুলিশের ডিজি তিনি জানিয়েছেন যে সিট গঠন করা হয়েছে এবং সিটের নেতৃত্বে রয়েছেন গানবন্ত সিং। পনেরো দিনের মধ্যে সেই সিট তদন্ত রিপোর্ট জমা দেবে। আপনার কি এখনও অনর সিবিআই তদন্তের দাবিতে? তাহলে কেন মুখ্যমন্ত্রী তো আশ্বাস দিয়েছেন, যে যেটা আপনিও বলেছেন যে মুখ্যমন্ত্রীর উপর আপনাদের ভরসা রয়েছে? আমরা এখনও সিবিআই তদন্তের দাবিতে অনর। আমরা সিবিআই তদন্তে চাইছি, আসল দোষী সাজা চাইছি। এবার যে সিট গঠন হয়েছে তদন্তের দাবিতে ওনারাও ইনভেস্টিগেশন করুক। আমরা দিদিকে আমরা মানি, দিদির উপরে বিশ্বাস আছে। এবার সাবির একটু বলবেন যে আজ সারাদিন ধরে আমরা দেখেছি দফায় দফায় পুলিশ আপনাদের বাড়িতে গেছে এবং আপনারা জানিয়েছেন যে আনিসের যে মোবাইল ফোন সেটা আপনারা হ্যান্ডওভার করতে রাজি নন। আজকে পুলিশ যাওয়ার পর কি কথোপকথন হলো একটু আমাদের জানাবেন প্লিজ। না, পুলিশ এসে দুবার এসছেন, ওনারা এসে বলছে আমাদের একটু সহযোগিতা করুন, আনিসের মোবাইলটা দিন। তা আমরা বললাম আনিসের মোবাইল কোর্ট অর্ডার ছাড়া বা সিবিআইয়ের হাতে ছাড়া দেবো না, রাজ্য পুলিশের হাতে আমরা মোবাইল দেবো না। কেন, আপনারা কি পুলিশি তদন্তে ভরসা রাখতে পারছেন না? সেটার কারণ কি? সেদিন পুলিশের বেশে যারাই এসে থাকুক না কেন, আজকে যেমন ডিজিও বললেন যে দেখা হবে যে কারা এসেছিল, পুলিশ নাকি অন্য কেউ, সেই কারণে কি আপনারা পুলিশের উপর একেবারে আস্থা রাখতে পারছেন না? পুলিশের উপরে আমাদের আস্থা ছিল না। এবার দিদি উপরে আশা আছে, কিন্তু দিদি যে টিম তৈরি করেছে ওনারা ইনভেস্টিগেশন করুক। আর কোনো কারণ চার পাঁচ দিন হয়ে গেল একটাও নাম আসে না, দেখি আপনার পুলিশ কী এমন কাজ করছে যে কারো কারোর নাম পেয়েছে বা এই ছিল, এই পুলিশ এসেছিল কি না, পুলিশের বেশি অন্য কেউ ছিল এটা জানা গেছে, এইভাবে জানলে তারপরে পুলিশের উপর আমরা বিশ্বাস করব। পুলিশকেও সহযোগিতা করছি, আবার করব। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।